আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনার দেখছেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালি ইউটিউব চ্যানেল তো এই ভিডিওতে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো যেটা আপনারা পরবর্তীতে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা অবাক করা বিষয় এই ধরনের কোনো ভিডিও বা কোনো রিসোর্স বা কোনো টিউটোরিয়াল আমার জানামতে আর কোনো জায়গায় পাবেন না তো ভিডিওর টপিকটা হলো যে কিভাবে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা এক্সো প্লেয়ারে প্লে করবেন কোনো প্রকার ওয়েব ভিউ ব্যবহার না করে সরাসরি এক্সো প্লেয়ারে কীভাবে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কগুলো প্লে করবেন তো এক্সো প্লেয়ার নিয়ে একটা প্লে লিস্টই আছে বা সিরিজে আছে আর এই প্রজেক্টে আমি যতগুলো কোড ইউজ করব সবগুলা কুট আমার অ্যাপ্লিকেশনে জিপে পাসওয়ার্ড প্রটেক্ট করে আপলোড করে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পাসওয়ার্ডটা জানতে পারবেন অবশ্যই জিপটা পাসওয়ার্ড প্রটেক্টেড থাকবে কারণ একটা করতে মোটামুটি ভালোই সময় লাগছে তো এইখানে ভিডিওর মাঝে যে কোনো এক ফাঁকে আমি পাসওয়ার্ডটা দেখিয়ে দিব অবশ্যই এখানে ফ্রন্টেন্টে একটা এক্সামেল আছে দেখতে পাচ্ছেন একজো প্লেয়ার আর একটা প্রগ্রেস বার আছে যখন ভিডিওটা লোড নিবে তখন সেটা শো করবে বা লোডিং নিবে এখানে একজো প্লেয়ারের কিছু ওল্ড লাইব্রেরি ইউজ করা হয়েছে লেটেস্ট লাইব্রেরি গুলোতে কিছু সমস্যা আছে তাই আমি আগের লাইব্রেরি গুলো ইউজ করছি আপনারা চাইলে আপডেট করে নিয়ে দেখতে পারেন সমস্যা হওয়ার কথা না তো এক আর লাইব্রেরিগুলো লাগবে আর কোনো কিছু দরকার নাই এখানে মিনিফেস্টে আপনাদের অবশ্যই ইন্টারনেট পারমিশনটা লাগবে থিয়ার ট্রেক্স ট্রাফিক ট্রো অবশ্যই এনাবল করে নেবেন আর এখন নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করব এখানে যা অ্যাক্টিভিটি আছে থাকুক সমস্যা নেই এমপিটি ভিউ অ্যাক্টিভিটি আমি এখানে দিয়ে দিচ্ছি Google and um, drive and uh, play video. Play video. Lumb activity. Namni lump. Google the play video activity. Finish with the lump.

বার অ্যাপকেন্ট অ্যাপক দিয়ে দিচ্ছে টেক্সট প্লে ড্রাইভ বিডিও আইডি ইউজ করব প্লে বিটি এম

সরাসরি কোনো বেরিগুল তৈরি করার দরকার নেই সরাসরি আমি ফাইন্ড করে দিচ্ছি সব চাইতে সহজ ওয়েতে অ্যাড করা তো এইখানে যখন আমরা প্লে বাটন ক্লিক করবো তখন এই অং ক্লিক এটার ভিতর চলে আসবে একটা মেথড আমি এখানে পেস্ট করবো কুডগুলো যেহেতু দিয়েই দিব নতুন করে আপনাদের লিখতে হবে না মেথড তৈরি করলে আমার বারবার ইউজ হবে না জাস্ট এই মেথডের মাধ্যমে আমরা কুল ড্রাইভের যে লিঙ্কগুলো আছে সেগুলো ফাইল আন্টি তারপর রিপ্লেস করব আর কিছু ফিল অ্যাড করব যেমন নর্মাল লিঙ্কে আমরা ডাউনলোড লিংকে পরিণত করে সেটা আমরা সরাসরি একজন প্লেয়ারে প্লে করব জাস্ট এইটুক আমি দিলাম এটুক ইম্পর্টেন্ট ছিল এখন আমি যে পাসওয়ার্ডটা দিব সেটা আমি এখানে লিখে রাখছি ড্রাইভের আপ আপলোড দিয়ে সেটা পাসওয়ার্ড প্রোটেক্ট করবো এই পাসওয়ার্ডটা দিব ডিই জি বি ফোর এইট এ তো লিঙ্কের সাথে আমাদের নতুন অ্যাক্টিভিটি রান করব তার জন্য আমি এখানে ইনটেন্ট ইউজ করতেছি এইখানে গুগল ড্রাইভ আর যেই অ্যাক্টিভিটিতে আছি গুগল ড্রাইভ প্লে ভিডিও ডট ডিস এখান থেকে আমরা যাব যে গুগল ড্রাইভ প্লেয়ার অ্যাক্টিভিটিতে ড্রাইভ ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে এটা সমস্ত কোড আমি তো অবশ্যই দিয়ে দেব তো এই কোডে আমি কি কি দিচ্ছি এখানে একযোগ প্লেয়ারের কিছু মেথড ওভারাইট করা হয়েছে ইউ আর এল যদি নাল না হয় প্রিপেয়ার হবে রেডি হবে set play when ready pro exemplar আর লিংক সঠিক না হলে এই টুস্টি দেখাবো লিংক প্রবেশ করানো হয়নি আর এখানে সবগুলো ফাইন্ড করা বা ফুল স্ক্রিন বা এখানে ফরওয়ার্ডের যে বিষয় আছে ফার্স্ট ফরওয়ার্ড মোটামুটি আর এখানে ফুল স্ক্রিন ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন বা বার হাইট বা জেড এখানে যে কোডগুলো দরকার সবগুলো কোড আমি দিয়ে দিয়েছি একজন প্লেয়ারের ইম্পর্টেন্ট কোডগুলি এখন আমাদের ডাটা এখানে রিসিভ করবে হলো কেটা হলো ইউআরএল আর তো যে কোনো কিছু দিতে পারেন জাস্ট সিম্পল ইউআরএল যদি দেয় এখানে তো এই ইউ আর এলটা আমরা এখানে পাস করব ইউ আর এল আমাদের মেন ইউ আর এলটা হবে ধরেন আমি এখানে একটা স্টিং এর ভিতরে রাখব ড্রাইভ লিঙ্ক এই ড্রাইভ লিঙ্কটা আমি এইখানে দিব ভেরিয়েবল এখন এই যে মেথডটা আমি তৈরি করলাম এই মেথডের ভিতরে যে এক্সট্রাক্ট ডিরেক্ট ডাউনলোড ওয়ারেলটা আছে সেই মেথডের একটা প্যারামিটার আছে সেই প্যারামিটারটা আর যদি নাল না হয় তাহলে রিটার্ন করবে এই ডাউনলোড আইডি আর এই ফিল অ্যাডজাস্ট করে আর এখানে কিছু রিপ্লেসমেন্ট করা আছে ফিলগুলো সিম্পল এটুক কুট এখন এইখানে আমরা ড্রাইভ দিব আমাদের এখানে করা আছে আর এইখানে আমাদের গ্যাট এক্সট্রা করা আছে এইখান থেকে আমরা ডাটা পাঠাবো ওইখানে রিসিভ করবে আর অ্যাক্টিভিটিটা স্টার্ট করা আছে সিম্পল কুট মানে আমাদের ড্রাইভ লিঙ্ক কালেক্ট করতে হবে ড্রাইভ লিঙ্ক কালেক্ট করার আগে আর একটু কাজ করে নেই যেমন এটা ইনটেন ফিল্টার সেট করে নেই ওপেনিং এ যেমন এই টুক দেওয়া আছে আমি যে নতুন অ্যাক্টিভিটিটা তৈরি করলাম সেই অ্যাক্টিভিটিতে আমার দিতে হবে ট্রো করলাম টু করলাম তো এখন এই অ্যাক্টিভিটিটা আমাদের ফার্স্টেই ওপেন হবে ড্রাইভে চলে আসছি ওপেন উইথ প্রিভিউ ওকে একটা ইন্টো বানিয়ে দিয়েছিলাম বন্ধুরা এটা আমি শেয়ার করতে পারি শেয়ার কপি করলাম নতুন লিঙ্কে গিয়ে আমি ওপেন করি ওকে প্লে হচ্ছে আমি এই ইউআরএলটা কপি করে নিচ্ছি তের এইখানে পেস্ট করলাম দেন আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে রান করব প্লে ড্রাইভ ভিডিও উইথ একজো প্লেয়ার তো স্ক্রিন আবার কি হইল স্ক্রিনে একটা লাইন এড করা আছে লাইনটা সরিয়ে নেই লাইন্ডে আমি সরিয়ে নিচ্ছি এখন সাগরিয়া ব্ল্যাক থাকবে না সিকিউর করা ছিল স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভিডিও আমি এটা রোটেট করতে পারবো আমি এটা প্রথম থেকে প্লে করতে পারবো ফুল স্ক্রিন করতে পারবো আমি যদি আর অন্য কোনো লিংক নিয়ে দেখাই এইখান থেকে যেমন এটা দেখি কি করা যায় তো শেয়ার শেয়ার করলাম এখানে প্লে হচ্ছে দেখি এটা প্লে হয় কিনা কপি করলাম দেন আগে লিঙ্কটা আমি এখান থেকে সরিয়ে দিলাম নতুন লিঙ্কটা দিলাম দেখি প্লে হয় কিনা এক্সো প্লেয়ারে তো ভিডিওটার কোয়ালিটি অত্যন্ত হাই যার জন্য একটু সময় বেশি নিচ্ছে প্লে হবে হ্যাঁ প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে এখান থেকে পজ করা যাচ্ছে রিজুম করা যাচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড করা যাবে যেহেতু দশ সেকেন্ড ভিডিও এখানে দশ সেকেন্ড টান দিলে দেখা যায় যে দশ সেকেন্ডে চলে যাচ্ছে একটু লং ভিডিও হলে ভালো হয় লং ভিডিও আমার এখানে আছে দেখি তো এক ভিডিও পাইছি আমার নামে নামে যার নাম তো সেই বাইয়ের ভিডিওটা আমি প্লে প্রথমে কি করব শেয়ার দিব কপি করলাম এখানে পেস্ট করলাম এখান থেকে লিঙ্কটা নিলাম এইখানে রিপ্লেস করলাম তারপরে আবার রান করতেছি ওয়েট করতে হবে তো প্লে ড্রাইভ ভিডিও সামথিং রং যেকোনো কিছু একটা সমস্যা আছে এই লিঙ্কে যেহেতু আরেকজনের ভিডিও এখানে শেয়ার ড্রাইভ ভিতর রাখা অন্যটা শেয়ার দিই ও তার কাছ থেকে পারমিশন নিতে হবে এই ভিডিওটা নিতে পারি এটার শেয়ার করতে হবে আমাকে শেয়ার লিঙ্ক কপি করলাম এখানে প্লে করতে হবে ওকে এখান দেখা যাচ্ছে প্লে হচ্ছে লিঙ্কটা কপি করলাম দেন এইখানে আমি পেস্ট করব অ্যাপ্লিকেশনটা রান করব ইনস্টল হইল প্লে ড্রাইভ ভিডিও ওইটা एग्जांपल তো ফাইন সুন্দর কিন্তু প্লে হচ্ছে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো আবার এখানে পিছনের দিকেও যেতে পারবো ফুল স্ক্রিন করতে পারবো তারপরে সব ইমোটা মোটামুটি সুন্দর কাজ করতেছে আর প্রজেক্ট আপনারা যেখানে পাবেন দেখিয়ে দিচ্ছি সার্চ করবেন ফয়সাল ট্যাক লিখে এখানে সার্চ করবেন ফয়সাল ট্যাক প্লে স্টোরে ফার্স্টে যে অ্যাপটা আসবে সেটা ওপেন করবেন ওপেন করার পরে ফুল সোর্স কোড তারপর সোর্স কোড উইথ পোস্ট এটাতে যাবেন দেন এইখানে আমি পোস্ট আকারে সবার নিচে বা উপরে দিয়ে দিব এরকম টাইটেল থাকতে পারে প্লে ভিডিও ড্রাইভ গুগল ড্রাইভ প্লে ভিডিও উইথ এক্সো প্লেয়ার এরকম টাইটেল দিয়ে আপলোড করে দিব নেক্সট গুলো দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ